শিলিগুড়ি পিএস এর আন্ডারে ডিসিপি ইস্ট জোনের মধ্যে তিনটা থানা পড়ে, এনজিপি শিলিগুড়ি আর ভক্তিনগর। খুব কমই এরকম হয় যে একদিন একটা থানাতে একাধিক ঘটনা ঘটে যায়, যেটা মানে আমাদের অ্যান্টি ক্রাইম মেজারগুলোকে আমরা আরও মানে ভালো করে তুলে ধরতে পারি আমাদের শিলিগুড়ি বাসিন্দাদের সামনে। কালকে সারাদিনে এই শিলিগুড়িতে একাধিক ইনসিডেন্ট হয়েছে, আমি ক্রোনোলজিক্যালি আপনাদের একটু বলে দিতে চাইছি। কালকে দুপুর 2:30 দিকে শিলিগুড়ি এনজেপি থানার তরফ থেকে একটা মানে গাজার ইনফরমেশন আমাদের কাছে ছিল। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, এরা মার্ডার মোড়ে ছিল। মোটামুটি টোটাল 23 কেজি গাজা আমরা ধরেছি, এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যাদের অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এরা কুচবিহারের কুন্ডি বাড়ির বাসিন্দা। এরপরে মোটামুটি সন্ধ্যেবেলা 6টার দিকে আমাদের কাছে ইনফরমেশন আসে যে একটা গাড়িতে মানে স্মল ফোর হুইলার বলছি, গাড়িতে 4 জন দুষ্কৃতী আসছে। ওদের হাতে মোস্ট প্রবাবলি কিছু আর্মস ছিল বলে আমরা খবর পাই। তারপর আমাদের টিম যায় মোটামুটি ফুলবাড়ি এরিয়ার কাছের থেকে, আমরা ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করি। ইন্টারসেপ্ট করার পর ওদেরকে আমরা সার্চ করি। সার্চ করে আমরা 3টে 1 শটার যেটাকে সাধারণত বলে থাকে পুলিশ পার্লেন্সে, সেটা আমরা পাই। ওটাকে তারপর সব ফর্মালিটি মেনটেন করে আমরা ওটা সিজ করি। 4 জন আসামিকে আমরা ধরেছি যারা গাড়িতে ছিলেন। এরা 4 জনই হচ্ছে গিয়ে কুচবিহারের দিনহাটার আসামি। আমরা দিনহাটা থানার সাথে যোগাযোগ করেছি, এদেরকে আমরা এখন রিমান্ডের জন্য পাঠাচ্ছি। ওদের কাছে আরও আর্মস থাকলেও থাকতে পারে, সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। কাদের নাম 4 জন যারা গ্রেপ্তার হয়েছে লিখে নিতে পারেন। নিবাস বর্মন, একসাথে বলে দিচ্ছি সব একই রেঞ্জে আছে। শমীম রহমান, শমীম বা শামীম যেটা বলবেন, হিতেন রয়, বিপ্লব বর্মন, অল রেসিডেন্টস অফ দিনহাটা কুচবিহার। আমাদের কাছে সেরকম ইনফরমেশনে ছিল যে এখানে কোনো ক্রাইম করার জন্য ওরা আসছে, কিন্তু টাইমলি ইনফরমেশন এবং এনজিপি থানার ভালো সোর্স থাকা দরুন ওদেরকে আমরা টাইমলি ইন্টারসেপ্ট করতে পেরেছি, নাহলে কোনো ইনসিডেন্ট হলেও হতে পারত। আর আমি এটাও বলতে চাই যে সাধারণত আমাদের যখন আমরা আর্মস কারুর কাছ থেকে পাই, আমার মনে নেই লাস্ট 1 বছরে শিলিগুড়ি হিস্ট্রির মধ্যে কখনো একসাথে 3টে আর্মস ধরা পড়েছে, এটা কিন্তু চট করে হয় না। এটা আমরা মানে একটাই পাওয়া যায় সাধারণত, কিন্তু 3টে আমরা পেয়েছি, এটা আমি মনে করি এটা এনজিপি থানা সাফল্য। আচ্ছা, এই যে ওয়ান শট যেগুলো আপনারা সিজন করেছেন, এগুলো কি দেখুন কে বানিয়েছে, এটার জন্যই তো আমরা ওদেরকে রিমান্ডে নিচ্ছি। আজকে ওরা যাবে কোর্টে উঠবে, তারপর রিমান্ডে ওরা যতদিন মানে কোর্ট থেকে অ্যালাউ হবে, তারপর আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানার চেষ্টা করবো কোথার থেকে এলো, কেন নিয়ে আসছিলো, কী করবে, নিজেরা বানিয়েছে না অন্য কাউকে দিয়ে বানিয়েছে। এগুলো পরে আমরা রিমান্ড যখন হবে ইন্টারোগেশন তখন জেনে নেব। কার্ট্রিজ পাওয়া যায়, প্রিভিয়াস রেকর্ডের জন্য আমরা দিনহাটা থানাতে বলেছি, ওরা আমাদের চেক করে আমাদের তাড়াতাড়ি জানিয়ে দেবে। দেখুন কোত্থেকে এসছিলো সেটা এখন আর বলছি না, কিন্তু ইম্পর্টেন্ট থিং ইজ কে সাধারণত যত গাজা আমরা লাস্ট 1 বছরের মধ্যে শিলিগুড়িতে ধরেছি, কখনোই আর কি আসামিদের মধ্যে না মহিলাদের পাওয়া যায় না। এবার সফট টার্গেট হিসেবে তো মহিলাদের ইউজুয়ালি ট্রিট করা হয়, সেভাবে ওদের ওপর শাক যায় না। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে ওরা দুজনে কিন্তু মানে হেঁটে যাচ্ছিল, হাতে প্যাকেট ছিল, আর 2 প্যাকেট মানে বেসিক্যালি 2 থলির মধ্যে 4টে প্যাকেট ছিল। পরে আমরা চেক করে দেখেছি ওটা মানে গাঁজা তো ছিলই। এবার আমরা ফরেন্সিকে পাঠাবো। হ্যাঁ, দেখুন এরা হচ্ছে কি সব কুন্ডি বাড়ির বাসিন্দা, এদের রিলেশন আছে কিন্তু এস্টাবলিশ এখন হয়নি। এদের নামগুলো হচ্ছে কি সুকুমার শাহ অ্যান্ড সোনালী শাহ, সেটা আমরা এই মুহূর্তে বলতে চাইছি না, কারণ কি এরপরে আরও ডেভেলপমেন্ট হতে পারে, তো এটা আমরা সাবসিকুয়েন্টলি আপনাদের জানিয়ে দেবো। ওরা অ্যাকচুয়ালি নিয়ে আরেকজনকে দেওয়ার জন্য যাচ্ছিল, আমাদের ইনফরমেশন ছিল, আমরা ধরে নিয়েছি। কোন রিকভারি? এই 1 শট। আমরা
দেখুন, আপনারা হয়তো কিছুদিন আগে ডেকয়েট ইনসিডেন্টটাকে নিয়ে বলছেন। ইন জেনারেল আমি বলে থাকি, পুজোর আগে কিন্তু পুলিশের একটা প্রপার্টি ক্রাইমের ওপরে একটা বিশেষ নজর থাকে। এবার আমাদের সিকি সাহেবের নির্দেশে শিলিগুড়ি কমিশনারেটের প্রত্যেকটা থানার আন্ডারে, ট্রাফিক ইউনিট বলুন বা ইভেন ইন জেনারেল থানা বলুন, আমরা কিন্তু রুটিন কোর্সে আমরা বিভিন্ন টাইমে সারপ্রাইজ নাকা লোকেশন চেঞ্জ করে কিন্তু আমরা করি। কারণ কি, এটা অনেক সময় আমরা দেখতে পাই যে এটাতে দুটো লাভ হয়। একটা হচ্ছে গিয়ে মানে ট্রাফিকের পারপাসটাও কিছুটা সলভ হয়, কারণ কি গাড়িগুলোকে কিছু জায়গায় যেখানে স্পিড ওঠে সেখানে স্লো ডাউন করানো সম্ভব, যাতে আমরা ওদের কাউন্সেলিং করতে পারি। সেকেন্ড হচ্ছে গিয়ে চেকিং হলে ক্রিমিনালরা একটু অ্যালার্ট থাকে আর ক্রাইম রেট কিছুটা হলেও কমে যায়। তো আমাদের সুপিরিয়রদের তরফ থেকে যেরকম ইনস্ট্রাকশন আসছে আমরা ওটাকে ফলো করছি। আর হোপফুলি ইন নেক্সট ফিউ ডেজ, মানে এখন তো পুজোতে লেস দ্যান এক মাস রয়ে গেছে, আশা করছি কোনো ইনসিডেন্ট সেরকম। খুব তাড়াতাড়ি ডিটেক্ট হয়ে যাবে, আমরা ভালো করে প্রেস রিলিজ করে বলব, ঠিক আছে? দেখুন, পাবলিকের অ্যাজিটেশন বলুন, দুঃখ বলুন, ক্ষোভ বলুন, প্রত্যেকটাই তো মানে এক্সপেক্টেড আছে। এবার আমি যদি মুথুতে টাকা রাখি, এবার দেখি যে এরকম ব্যাংকে ডাকাতি হয়েছে, তাহলে কি আমার খারাপ? আমার তো ভাববো না যে আমার টাকা চলে গেছে। তো দেখুন, পুলিশ তো কখনোই চায় না যে আমাদের এরিয়াতে ডাকাতি হোক, কিন্তু একটা ইনসিডেন্ট যখন হয়ে গেছে পুলিশ এটাকে নিশ্চয়ই ডিটেক্ট করে যতটা সম্ভব পারবে রিকভারি করে দেওয়ার চেষ্টা করবে। আমরা চারিদিকে সোর্স লাগিয়েছি আর খুব তাড়াতাড়ি ডিটেকশন হয়ে যাবে। এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাইছি না, থ্যাংক ইউ। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।